বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত পরিবারগুলোতে যেন কান্না থামছেই না, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতদের পরিবার। নওগাঁ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তুলনা আফরিনের রিপোর্টে। শেখ জাফরের ছেলে শেখ ফাহমিন, তিন ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট। তুখোর মেধাবী ও সৃষ্টিশীল ফাহমিন টঙ্গী সরকারি কলেজে এইচএসসি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্বজনরা বলছেন, 18 জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফাহমিন। সহপাঠীরা মরদেহ হাসপাতালে নেয়ার পর পরিবারে খবর দেয়। 19 জুলাই ফাহমিনের মরদেহ গ্রামে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা, এ ঘটনার সঠিক বিচার দাবি করেন তারা। ভালো ছাত্র, কলেজে স্কুলে ছাত্র, এ ক্লাস পাইছে, এ ক্লাস পাইয়ার টুঙ্গি সরকারি কলেজে ভর্তি হয়েছে, আর আমার সন্তানের সুষ্ঠু বিচার চাই, আমার বলার কিছু নেই। বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে ঢাকায় 4 আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মাহফুজুর আলম শ্রাবণ। তিনি নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের মোশারফ হোসেনের ছেলে। শ্রাবণ ছিল পরিবারে মেজ সন্তান। দরিদ্র পরিবারে খুব কষ্ট করে পড়ালেখা করতে হয়েছে তাকে। বাবা মা ও পরিবারকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তিনি, কিন্তু তার এই স্বপ্নগুলো অধরাই থেকে গেল। বাবা দেশের জন্য প্রাণ দিতেও দুইবার ভাবেনি, তার ছাত্র ভাইদের কথা ভাবিছে, তার দেশের কথা ভাবিছে। এই ঘটনার আমরা ন্যায়সঙ্গত একটা বিচার দাবি করি, যে বিচারের মাধ্যমে যাতে আর কখনো এ ধরনের নিরপরাধ নিষ্পাপ মানুষকে যাতে কেউ হত্যা করার মতন দুঃসাহস না দেখাতে পারে। ফাহমিন ও মাহফুজুর আলম শ্রাবণ সহ নওগাঁ জেলায় এ পর্যন্ত মোট 9 জনের মৃত্যুর খবর মিলেছে। পরে মৃতদেহ শনাক্তের পর গ্রামে এনে দাফন করা হয়। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন।